এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালিহি এবং চট্টগ্রাম রেল স্টেশনে আছেন রিপোর্টার কমল দে। শুরুতেই যাচ্ছি সালিহির কাছে। আজকে ভিড় অনেকটা কম এবং এই কম ভিড়ের কারণে যাত্রীরা বলছেন যে তারা আজকে প্রত্যাশা করছেন তারা টিকিট আজকে সবাই হয়তো পাবেন। এবং আমরাও আজকে মোটামুটি বলতেই পারি যে গত চার দিনের তুলনায় যেহেতু আজকে ভিড় কম, সুতরাং এটা এটা একটা স্বস্তিদায়ক আজকের দিনটা অন্তত এই ভবনটি থেকে কিছুটা হলে তাদের মুক্তি মিলবে। এখানে যারা আছেন একেবারে সামনের কাতারের দিকে সামনের সারিতে যারা থেকে সংসারে প্রথম 7 জন বা 10 জন যারা টিকিট নেবেন তারা মূলত গতকালকের থেকে অপেক্ষা করছেন। এরা ওই দিন প্রচুর পরিমাণে ভিড় ছিল, তারা সিরিয়াল করতে পারেননি। আজকে তাদের ভোগান্তি কিছুটা কম হবে, আজকে তারা সামনে এসে চলে যাবেন। আর বাকি যারা আছেন তারা আমাদের গত 4 দিনের তুলনায় আজকে বেশ কিছু মনে হচ্ছে যে যাত্রী উঠতে পড়ার যে ভিড় গত কয়েকদিন ছিল তার থেকে কিছুটা কম। সুতরাং তারা প্রত্যেকে আশাবাদী, টিকিট নিয়ে হাসিমুখে হয়তো ফিরবেন এবং আজকে যেমন স্বাচ্ছন্দ্যে তারা টিকিট নিতে পারবেন বলে প্রত্যাশা করছেন। তাদের প্রত্যাশা ঈদ যাত্রাটাও যেমন ঠিক তেমন স্বাচ্ছন্দ্যের হয়। আজকে কমলাপুর রেল স্টেশন থেকে মোট যে 28,000 মতো টিকিট বিক্রি করা হবে। আজকে ঢাকা থেকে 28,000 টিকিট বিক্রি করা হবে সারা দেশের গন্তব্যে। এই মধ্যে আজকে দুটো ঈদ উৎসবের বিক্রি হবে পঞ্চগড়ি স্টেশনে ট্রেন আর কমলাপুর থেকে তেজগাঁও বিমানবন্দর তেজগাঁও রেল স্টেশন থেকে বিক্রি করা হবে জামালপুর মানিকের জামালপুর এক্সপ্রেস ট্রেনের ঈদের আগাম টিকিট। এখানে আজকে যেরকম যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে গত 2 দিনের তুলনায় গত 5 দিন তিনি মানুষের ভোগান্তি কিছুটা কমে তারা বলছেন যে আজকে স্বস্তিদায়ক হবে তাদের টিকিট প্রাপ্তি। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের আগাম টিকিট সর্বশেষ খবর। একই বিষয়ে খবর জানতে গেলে চট্টগ্রামে চট্টগ্রাম রেল স্টেশনে আছেন সহকর্মী কমল দে। কমল সালেহি, অনলাইন কিংবা অফলাইন অর্থাৎ অনলাইনের পাশাপাশি কাউন্টার কোথাও মিলছে না কাঙ্ক্ষিত টিকিটে। কিন্তু যাত্রীদের অভিযোগ সেই টিকিট কি তাহলে কালোবাজারিতে চলে যাচ্ছে কিনা, কারণ গতকালকে কিন্তু চট্টগ্রামে নিরাপত্তা বাহিনী 2 জন সদস্যকে আটক করেছে র‍্যাব কালোবাজারির অভিযোগে। যেমন গত 3 থেকে 4 দিন যাত্রীরা লাইনে অপেক্ষা করে সেই টিকিট পায়নি, কিন্তু চড়া দামে টিকিট পাওয়া যাচ্ছে কালোবাজারে। তাই যাত্রীদের অভিযোগ অনলাইন কিংবা অফলাইন সব টিকিটে কালোবাজারিতে চলে যাচ্ছে, সেটার জন্য এখন প্রতিরোধ করা দরকার। এখানে গত 24 ঘন্টার বেশি সময় ধরে যাত্রীরা অপেক্ষা করছে লাইনে কাঙ্ক্ষিত টিকিটের জন্য, কিন্তু সেই টিকিট অফলাইনে কিংবা অনলাইনে কোথাও পাওয়া যাচ্ছে না। বিশেষ করে আমরা দেখেছি সিংগামী যাত্রী সংখ্যা তুলনামূলক বেশি, কিন্তু ট্রেন রয়েছে মাত্র একটি বিজয় এক্সপ্রেস, সেই ট্রেনের জন্য যাত্রী সংখ্যা লাইন স্টেশনের যে কাউন্টার সে কাউন্টার ছাড়িয়ে গেছে। অন্যান্য ট্রেনের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, কিন্তু সে 24 ঘন্টা অপেক্ষা করে যাত্রীরা টিকিট পাচ্ছে না বলে অভিযোগ করছে। অপরদিকে যারা রেলওয়ে কর্মকর্তারা স্টেশন দায়িত্ব পালন করছেন তারা দাবি করছেন এখানে কোনো কালোবাজারি হচ্ছে না। বিশেষ করে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন বলে আমাদের কাছে জানিয়েছেন, কিন্তু তার সত্যতাও মিলছে না। কারণ যেহেতু গতকালকে কথা বললাম, গতকালকে 5টে 9টি গন্তব্যের টিকিট সহ নিরাপত্তা বাহিনী 2 সদস্যকে আটক করেছে র‍্যাব, তারই প্রেক্ষিতে তাহলে বলা চলে তাছাড়া টিকিট কালোবাজারিতে চলে আছে। কারণ যারা 24 ঘন্টা এমন যাত্রী অভিযোগ করেছেন তিনি সামনের সারিতে ছিলেন, প্রথম সারিতে ছিলেন, দ্বিতীয় সারিতে ছিলেন, তিনিও টিকিট পাননি, তাহলে সে টিকিট গেল কোথায়? এবং আরেকটি কথা বলা হচ্ছে যে অনলাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে 8টার আগে টিকিট দেখা যাচ্ছে, কিন্তু 8টা 1 মিনিটে হতেই সে টিকিট কেটে যাচ্ছে, অর্থাৎ এবং তারা অনেকে ঢুকতেও পারছে না, তাহলে বলা চলে সে টিকিট চলে যাচ্ছে কালোবাজারে। অর্থাৎ কালোবাজারের যে প্রতিরোধের যে ব্যবস্থা সেটি কার্যকর নয় এমনটি দাবি করছেন যাত্রী। আরেকটি কথা বলি, চট্টগ্রাম স্টেশনে কিন্তু যাত্রীরা 24 ঘন্টার বেশি সময় তীব্র গরমের মধ্যে তাদেরকে টিকিট কাটতে হচ্ছে, কিন্তু সেখানে যে তাদেরকে একটু যে নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখা কিংবা একটু ফ্যানের ব্যবস্থা করা, একটা দুর্ভোগ কমানো, সেটা কিন্তু রেলওয়ে কর্মকর্তা বা স্টেশন কর্তৃপক্ষরা করছে না। তবে বলা চলে একটি অনিয়ম অর্থাৎ অনিয়ম অব্যবস্থাপনার মধ্যে দিয়েই চট্টগ্রাম থেকে টিকিট কাটা হচ্ছে। এবং আজকে মূলত 9 জুলাই যারা যাত্রা করবেন চট্টগ্রাম থেকে ঢাকাগামী 6টি আন্তনগর ট্রেন, বিশেষ ট্রেন রয়েছে 2টি, চাঁদপুরগামী এবং সিলেটগামী রয়েছে 2টি, উদয়ন এবং পাহাড়িকা এক্সপ্রেস, চট্টগ্রাম ময়মনসিংহ সিংগামী রয়েছে বিজয় এক্সপ্রেস, এই মোট 12টি ট্রেনে প্রায় 14,000 টিকিট দেওয়া হচ্ছে। তার মধ্যে 50% টিকিট কাউন্টারে এবং 50% টিকিট অনলাইনে, কিন্তু অনলাইন কিংবা অফলাইন কোথাও যাত্রীরা টিকিট পাচ্ছে না বলে অভিযোগ, এবং তারা অভিযোগ করছে সেই টিকিট কালোবাজারিতেই বিক্রি হচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম স্টেশন থেকে 9 জুলাই যে যাত্রার যে টিকিট দেওয়া হচ্ছে তার সর্বশেষ।
সরাসরি ছিলাম চট্টগ্রাম রেল স্টেশনে এবং এর আগে কমলাপুর রেল স্টেশনে।